আসলে পরিশ্রমে কেন বলে বাকি লিখুন আদার কন্ডস ভাগ্যে কোনো হয়েছে সুস্থ সবল করতে লাগে সব ভাগ্যটা সম্পর্কে কিছু বলা হলো বলা হয়ে থাকে নলেজ ইস পাওয়ার অর্থাৎ জ্ঞানই শক্তি মানে পুরুষে বলেছিলেন জ্ঞান আহরণের জন্য শুধু চিঠি বলেও যাবে অর্থাৎ জ্ঞান যখন বাড়বে তখন আমার অভিজ্ঞতা বাড়বে আর যখন আমার অভিজ্ঞতা বাড়বে তখন আমি একটি সুস্থ সমাজ গড়ে তুলবো এখন আসি এই জ্ঞান আহরণ করার মাধ্যম যদি এক কথায় বলতে চাই জ্ঞান আহরণের প্রথম মাধ্যম হতে পারে বই আর বইগুলো কোথায় থাকছে বইগুলো সংরক্ষিত থাকছে লাইব্রেরি লাইব্রেরিতে বলা হয় বইয়ের আর বই হচ্ছে জ্ঞানের বই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন মানুষের জীবনে তিনটি বই হচ্ছে প্রথমত দ্বিতীয়ত বই আর তৃতীয়ত বই অর্থাৎ বইতে যদি আমার বন্ধু বানাই তাহলে কতবার কোনো বন্ধু দেখা হবে যখন মাধ্যমিকে ছিলাম তখন ভাব সংশোধন সেখানে লেখা ছিল কতবার তোমার কোনো বন্ধু তোমাকে আঘাত দিতে পারে বইতে তো তোমাকে আঘাত দিবে বাস্তব জীবনেও সেটা দেখেছি হয়তো কোনো কোনো বন্ধুরা আঘাত দিতে পারে বইয়ের মধ্যে কখনো হাসায় কখনো কাদায় এবং পরক্ষণে ঠিক সেই হাসায় অর্থাৎ বই যদি বন্ধ হতে পারে তাহলে মনে মনে আর কোনো বন্ধু করতে পারে তাহলে ঠিক আছে হাত থেকে রেখে দিই না মোবাইল ফোনটা তা আমি কি বসি একটু লাইব্রেরিতে দেখি কেমন লাগে লাইব্রেরিতে থাকছে শুধুমাত্র আমার পাঠ বইগুলো পড়েই আমি আমার প্রতিদিনের জ্ঞানগুলো আহরণ করতে পারছি লাইব্রেরিতে থাকছে অজস্র লেখকের লেখক যে লেখনীগুলো পড়ে তাদের জীবন সম্পর্কে জানতে পারছি এবং জানতে পারছি তাদের নানা রকম অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে নিজেদের অভিজ্ঞতাগুলোও বাড়াচ্ছি আর যখন আমার অভিজ্ঞতাগুলো বাড়ছে তখন আমার সমাজের যে ব্যাপারগুলো থাকে সেই ব্যাপারগুলো আমি সুস্থভাবে সাজাতে পারি আমার জ্ঞানগুলোকে আমি আরেকজনের মাধ্যমে পৌঁছাতে পারি এবং আমি আমার সমাজকে সুস্থভাবে গড়ে তুলতে পারি এইগুলো আমি আমার সম্পর্কে বিশেষ করছি ধন্যবাদ লামিয়া।